ফরিদপুরের সদরপুরে মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের বিজয় উপলক্ষে নিজেদের রান্না করা খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন সমর্থকেরা। তাদের মধ্যে 7 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার 8 জানুয়ারি সকাল 8টার দিকে সদরপুর থানার চর মানার ইউনিয়নের কাজী কান্দি গ্রামে বজলু কাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। অসুস্থ ব্যক্তিরা হলেন বজলু কাজী, তার স্ত্রী আমেনা বেগম, ছেলে আশিক কাজী, চাচাতো ভাই ইলিয়াস কাজী, জাকির কাজী, মনির কাজী ও সারোয়ার কাজী। ঢাকা মেডিকেল স্টোমাক ওয়াশ করানোর পর মনির কাজী জানিয়েছেন, ফরিদপুর 4, ভাঙা, সদরপুর ও চর ভদ্রাসন আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের কর্মী সমর্থক তারা। নিক্সনের বিজয় উপলক্ষে সকালে বজলু কাজীর বাড়িতে 50 থেকে 60 জনের জন্য খিচুড়ি রান্না করা হয়। তিনি আরো জানান, নিজেদের বংশের লোকজন মিলে খিচুড়ি খান তারা। এরপর বাড়ি থেকে অদূরে নদীর পাশে গেলে একে একে সবাই অসুস্থ বোধ করতে থাকেন, মাথা ব্যথা, বমি, পেট ব্যথা শুরু হয় তাদের। অবস্থা খারাপ হতে থাকলে তাদেরকে শিবচর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা তাদেরকে ঢাকায় পাঠিয়ে দেন। বজলু কাজীর মেয়ে সাথী আক্তার বলেছেন, মা রান্না করার পরপরই কেউ হয়তো খিচুড়িতে কিছু মিশিয়ে দিয়েছেন, যে কারণে খিচুড়ি খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, 7 জনের স্টোমাক ওয়াশ করা হয়েছে, এরপর তাদেরকে মেডিসিন বিভাগে ভর্তি রাখা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই কমেন্টস বক্সে। কে কোথা থেকে দেখলেন খবরটি সেটি জানাতে ভুলবেন না। অনেক ধন্যবাদ দেখার জন্য, শেয়ার করে দিবেন নিশ্চয়ই, ধন্যবাদ। ভিডিও কনফারেন্সে একটা পর্যায়ে বলতেছিল যে আমরা এই আগুনটা লাগাতে হবে ট্রেনে, আপনাদের কে রাজি আছে? তার মধ্যে সেখানে যে 7-10-12 জন ছিল, তার মধ্যে একজন শুধু বলল আমাকে, আমি আমি পারবো। তার নামটা আমরা জানি, এই মুহূর্তের নামটা বলছি না। তখন সে বলল তাহলে আর কে? তখন ওই যে লালবাগ চক বাজার থেকে রবিউল ইসলাম নয়নের সাথে 2013-14 সালে কয়েকজন বোমা যে মানে বিশেষজ্ঞ লোক ছিল, তারা মানে ওই সময় বাংলা মোটর সব বিভিন্ন জায়গায় তারা আগুন লাগিয়েছিল, বোমা বিস্ফোরণ করেছিল, এইরকম 3 জনকে লালবাগ থেকে তারা কালেকশন, এই 3 জনের নাম আমাদের কাছে আছে মানে, এবং এরা এবং ওই যে ভিডিও কনফারেন্সের একজন, তারা মিলে তারা এই যাত্রাবাড়ি এই আশপাশ এলাকায় থেকে তারা এটা আগুনটা লাগানোর ব্যবস্থা করেছে। এবং সেই সংক্রান্ত আমরা নাম পেয়েছি এবং আপনারা দেখেবেন যে এই মোবাইল থেকে তখন তারা ভিডিও কনফারেন্সটা করেছেন। আমাদের যে যে এই নাম হলো, এই মোবাইলটা হলো আমার কাজী মনসুর গ্রেপ্তার, এই মোবাইল থেকে সে ভিডিও কনফারেন্সের এটা আছে, রেকর্ড দেওয়া হবে এবং তার বক্তব্যও আছে। ট্রেনে আগুন লাগানোর তাদের একটা পার্ট ছিল এরকম, আমরা যাকে গ্রেপ্তার করেছি তার নাম হলো কাজী মনসুর, তার সাথে আরও 5 জন ছিল, মোট 6 জন। যে কাজী মনসুরকে আমরা গ্রেপ্তার করার পরে তার কাছে আমরা 2টা জিনিস জানতে পারি। একটা হলো তাদের প্ল্যানটা ছিল এরকম, প্রথম প্ল্যানটা ছিল এরকম যে তাদের যে উপরে নেতৃবৃন্দ, তার যে বড় ভাই এনামুল ইসলাম নয়ন, তারপরে যে রবিউল ইসলাম, এনামুল ইসলাম খন্দকার এবং নয়ন, রবিউল ইসলাম নয়ন, তাদের যে এটা ছিল যে তারা এক প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা তাদের কাছে টাকা বিতরণ করেছে আর ককটেল এবং অগ্নিসংযোগের সরঞ্জাম তারা বিতরণ করেছে। তাদের কথা ছিল যে নির্বাচনী যে ক্যাম্পগুলি আছে সেগুলিতে প্রাথমিক তারা আগুন লাগাবে এবং ভোট কেন্দ্রের আশপাশের ক্যাম্পগুলিতে আগুন লাগাবে এবং ককটেল নিক্ষেপ করে উদ্দেশ্যটা ছিল এরকম যে কেউ যেন ভোট কেন্দ্রে না আসে, এটা ছিল একটা প্ল্যান। সেখানে এ প্ল্যানের আমরা 5 জনকে গ্রেপ্তার করেছি, তার কাছ থেকে আমরা 30,000 টাকা এবং ককটেল 20 পিস ককটেল সহ আনুষ্ঠানিক আমরা উদ্ধার করেছি। পাশাপাশি তাদের আরেকটা যে হাই প্রোফাইল এটাকে বলে ভিডিও কনফারেন্স, সেই ভিডিও কনফারেন্সে ছিল এটা এটা করছে মানে 2 দিন আগে, সেখানে তাদেরকে বলা হয়েছে যে কনফারেন্সে আসে, প্রথম আসে হলো মহানগর যুব দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনাম, তারপরে সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, যুগ্ম আহ্বায়ক এম এ গাফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, দপ্তর সম্পাদক সাধন চৌধুরী সহ যুবদলের 8টি টিমের লিডাররা ভার্চুয়াল কনফারেন্স করে। সেই কনফারেন্সে ছিল হলো আমরা যাকে গ্রেপ্তার করছি কাজী মনসুর। আসার পরে তাদেরকে একটি পর্যায়ে বলা হলো যে আপনারা যে যে বৃহত্তর ময়মনসিংহ থেকে ঢাকাগামী থেকে ট্রেনে বিশেষ করে নরসিংদীর কাছে এসে সুবিধাজনক জায়গাতে অগ্নিচরণ করা,
আরেকটা স্থান হলো কমলাপুর থেকে নারায়ণগঞ্জ রুটে আপ অ্যান্ড ডাউনে সুবিধাজনক চাইতে যাত্রীবাহী বগিতে কৌশলিত সংযোগ করে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে মিডিয়া দৃষ্টি আকর্ষিত হয়। জনগণ চূড়ান্তভাবে ভীত সন্ত্রস্ত। এরই ধারাবাহিকতায় যুব দলের দক্ষিণ সদস্য রবিউল ইসলাম নয়ন তত্ত্বাবধানে যুব দলের কয়েকটি টিম লিডার বৃহত্তর লালবাগের কয়েকজন দাগি বোমা সন্ত্রাসী দিয়ে তারা একসময় তারা তখন একটা পর্যায়ে ভিডিও কনফারেন্সে একটা পর্যায়ে বলতেছিল যে আমরা এই আগুনটা লাগাতে হবে ট্রেনে, আপনাদের কে রাজি আছেন। তার মধ্যে সেখানে যে 7-10-12 জন ছিল তার মধ্যে একজন শুধু বলল আমাকে আমি পারবো। তার নামটা আমরা জানি, এই মুহূর্তে নামটা বলছি না। তখন সে বলল তাহলে আর কে? তখন ওই যে লালবাগ চক বাজার থেকে রবিউল ইসলাম নয়নের সাথে 2013-14 সালে কয়েকজন বোমা যে মানে বিশেষজ্ঞ লোক ছিল তারা মানে ওই সময় বাংলা মোটর সব বিভিন্ন জায়গায় তারা আগুন লাগিয়েছিল, বোমা বিস্ফোরণ করেছিল, এইরকম 3 জনকে লালবাগ থেকে তারা কালেকশন, এই 3 জনের নাম আমাদের কাছে আছে মানে, এবং এরা এবং ওই যে ভিডিও কনফারেন্সের একজন, তারা মিলে তারা এই যাত্রাবাড়ির এই আশপাশ এলাকায় থেকে তারা এটা আগুনটা লাগানোর ব্যবস্থা করেছে। এবং সেই সংক্রান্ত আমরা নাম পেয়েছি এবং আপনারা দেখেবেন যে এই মোবাইল থেকে তারা ভিডিও কনফারেন্সটা করেছে। আমাদের যে যে নাম হলো এই মোবাইলটা হলো আমার কাজী মনসুর গ্রেপ্তার, এই মোবাইল থেকেই সে ভিডিও কনফারেন্সটা কেটে আছে, রেকর্ড দেওয়া হবে এবং তার বক্তব্যটা আছে।